জায়েদ খানের পাগলামিটা ইদানিং বেড়ে গেছে, তিনি হিরো আলমকে কপি করছেন, এমনটি দাবি করছেন হিরো আলম। গতকাল ডিবি কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটি বলেছেন হিরো আলম। হিরো আলম গত কয়েকদিন আগে দুবাইয়ে গিয়েছিলেন আরাব খানের মোবাইল পয়েন্ট নামে একটি মোবাইলের দোকান উদ্বোধনে। সেখানে নাকি তাকে বলেছে জায়েদ খান তো আপনাকে কপি করছে। তবে হিরো আলমের এক্ষেত্রে কোনো আক্ষেপ নেই, তিনি বলেছেন এটি তার ব্যক্তিগত ব্যাপার, তিনি আমার সিনিয়র শিল্পী। হিরো আলম বিভিন্ন সিনেমায় ডিগবাজি দিয়েছেন, আপনারা এই বিষয়টি জানেন বা অবগত আছেন। বর্তমানে জায়েদ খানও বিভিন্ন জায়গায় ডিগবাজি দিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিচ্ছেন এবং এই ডিগবাজি দিয়ে বিভিন্নভাবে আলোচনায় আসছেন। যদিও এতে জায়েদ খানের কোনো কিছু আসে যায় না, তিনি তার মতো করে সব সময় আলোচনায় থাকার চেষ্টা করছেন। তবে এক সময় অর্থাৎ জায়েদ খানের আগে হিরো আলম এই ডিগবাজি দিয়েছিলেন, এ কারণেই অনেকের দাবি যে হিরো আলমকে কপি করছেন জায়েদ খান। দর্শক আপনাদের কি মনে হয়, আসলেই কি হিরো আলমকে কপি করছেন জায়েদ খান? তবে দুইজনই কিন্তু ব্যাপকভাবে আলোচিত সমালোচিত, একজন কখনো এমপি হচ্ছেন, কখনো গান গাচ্ছেন, কখনো অভিনয় করছেন, কখনো নাচছেন, কখনো সার্কাসে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, বিভিন্নভাবে আলোচনায় রয়েছেন হিরো আলম। বর্তমানে জায়েদ খানকেও দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তিনিও অনেক বেশি সমালোচনার জন্ম দিচ্ছেন বা ট্রোলের শিকার হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই তিনি অনেক বেশি আলোচনায় রয়েছেন বা থাকছেন। তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির 3 বারের সাধারণ সম্পাদক ছিলেন। গত নির্বাচন থেকেই বিভিন্নভাবে তিনি ট্রোলের শিকার হচ্ছেন, এরপর থেকেই দেখা যায় তিনি নিজেও অনেক বেশি বিতর্কের জন্ম দিচ্ছেন এবং সেটাকে বিভিন্নভাবে এনজয় করছেন। তিনি নিজেও এই বিষয়টি স্বীকার করেছেন বা বিভিন্ন মিডিয়াতে বলেছেন। তিনি এই বিষয়গুলো আসলে কেয়ার করেন না, তিনি তার মতো করেই কাজ করছেন। বর্তমানে বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে দেখা যায় তাকে, সেখানেও দেখা যায় যে নাচের ফাঁকে ফাঁকে তিনি ডিগবাজি দিচ্ছেন। আর এ কারণেই হয়তো অনেকে বলেছেন যে হিরো আলম সাহেব আপনাকে তো কপি করছে জায়েদ খান। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচন করছেন হিরো আলম, আর এই নির্বাচন তার পক্ষে কতটা সহজ হবে সেটি জানার জন্যই তিনি ডিবি প্রধানের কাছে গিয়েছিলেন। তিনি জানতে চেয়েছেন যে আগের মতো নির্বাচনে তিনি মারধরের শিকার হবেন কিনা বা কোনো প্রকার সমস্যায় পড়বেন কিনা, বা নির্বাচনী মাঠ কেমন থাকবে, সুষ্ঠু ভোটের পরিবেশ থাকবে কিনা। এ বিষয়ে ডিবি প্রধান তাকে জানিয়েছেন যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, আপনি নির্বাচন করতে পারেন, আর তার ভরসাতেই আবারও নির্বাচনে যাচ্ছে হিরো আলম।